গত রাত থেকে টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ আছেন আমাদের সাথে। সবুজ, জলাবদ্ধতায় কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে এবং জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে জানান আমাদের। গতকাল রাত থেকে আসলে টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যেসব নিচু এলাকা আছে, আমি যদি আপনাকে নামগুলি বলি, বহদ্রহাট, বাদুরতলা, সুলকবহর, আগ্রাবাদ, চকবাজার বিভিন্ন জায়গায় আসলে এবং মুরাদপুর বিভিন্ন জায়গায় পানি জমেছে। বিশেষ করে চট্টগ্রামের রাজপথগুলোতে আসলে পানি জমে গাড়ি যানবাহন চলাচলে অসুবিধা হয়েছে এবং মানুষ আসলে দুর্ভোগে পড়েছে। যেহেতু আজকে শুক্রবার আসলে হুইস আদালত নেই, এ কারণে মানুষ হয়তো কিছুটা স্বস্তি পাচ্ছে, কিন্তু আমরা জেনেছি বিভিন্ন বাড়িতে পানি ঢুকে গেছে, বিভিন্ন ঘরে পানি ঢুকে গেছে। আপনি দেখছেন, আমি যদি একটু দেখাতে চাই, এখানে একটা হোটেলের মধ্যে পানি ঢুকে গেছে চকবাজার এলাকায় এবং বিভিন্ন বাড়িঘরে আসলে পানি ঢুকেছে, মানুষ দুর্ভোগে পড়েছে এবং অনেক জায়গায় আমরা দেখেছি শিশু এবং নারীদের নিয়ে তারা বিপাকে পড়েছে। অনেককে তারা কয়েকতলায় উঠিয়ে দিয়েছে এমন আমরা জেনেছি এবং বিভিন্ন ঘরের যে আসবাবপত্র ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে পানির জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও অন্যান্য যে বিভাগগুলি কাজ করছে, আমি যদি আপনাকে বলতে চাই, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা প্রকল্প নিয়েছে জলাবদ্ধতা নিরসনে, যেটার কাজ করছে 34 কনস্ট্রাকশন ব্রিগেড। আমাদেরকে কিছুদিন আগে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে 80% কাজ শেষ করেছে। বিভিন্ন নালা নর্দমা এবং যে বড় খালগুলি আছে চট্টগ্রামের 34টা খাল, সেই খালগুলি খননের কাজ চলছে। তারা বলেছেন 80% কাজ শেষ হয়েছে এবং বাকি কাজগুলি চলমান আছে। এ কারণে আসলে তারা বলছেন এই মৌসুমে কিছুটা দুর্ভোগ কম হবে বলে তারা বলেছিলেন, কিন্তু আমরা এই মৌসুমের মধ্যে আজকে বেশি বৃষ্টি হয়েছে এবং বেশি জলাবদ্ধতা হয়েছে বলে এখানকার যারা আছেন, অনেকে যারা ভুক্তভোগী, তারা আমাদেরকে বলেছেন এবং তারা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে আজকে বেশি জলাবদ্ধতা বেশি ছিল এবং জোয়ারের সাথে আসলে চট্টগ্রামে যেটা হয় পানি বেড়ে যায় এবং অনেক সময় খাতুনগঞ্জে পানি উঠে যায়। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের পাইকারি বাজার সবচেয়ে বড় ভুক্ত বাজার, খাতুনগঞ্জে পানি উঠে এবং কয়েকদিন আগে জোয়ারের সময় যখন বৃষ্টি হয় একাকার হয় তখন পানি উঠে যায়। আজকে সেই আশঙ্কা আছে খাতুনগঞ্জে ওঠার, এখন জোয়ার হলে পরে আরো পানি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। লিনিয়া, ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।